এটি একটি ব্লুটুথ স্পিকার। জি, মার্কেটে তো অনেক ব্লুটুথ স্পিকারই আছে, তবে স্পেশাল কী এমন ফিচার এতে থাকছে? তবে এর ফিচার লিস্টটি সবার আগে জানিয়ে দিই। এতে থাকছে ব্লুটুথ স্পিকার, FM রেডিও, ওয়ার্ড স্পিকার, ডিজিটাল ওয়াচ, ডুয়াল অ্যালার্ম ক্লক, টেম্পারেচার সেন্সর, ব্লুটুথ কলিং এবং MP3 প্লেয়ার। জি, আপনাদের মতো আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম এত ফিচার একসাথে দেখে, তবুও এত কম প্রাইসের মধ্যে। এর প্যাকেজিং অবাক করার মতো। রেড অ্যান্ড হোয়াইট বক্সে থাকছে র্যাপড স্পিকার, কেবল এবং ইউজার গাইড। স্পিকারটি ফুল প্লাস্টিক বিল্ড, তবে থাকছে সফট টাচ রাবারি ফিনিশ, তাই এর লুক অ্যান্ড ফিল অনেক কমফোর্টেবল। এছাড়াও এর বিল্ড আমার কাছে অনেক ডিউরেবল মনে হয়েছে। এর সামনে থাকছে একটি গ্লসি মিরর ফিনিশ ডিসপ্লে, যেটাতে সব ইনফো শো করবে। অপারেট করার জন্য উপরের পার্টে 6টি বাটন থাকছে এবং একটি মাইক্রোফোন আউটপুট থাকছে ব্লুটুথ কলিংয়ের জন্য। এর লেফট এবং বটম পার্টটি ব্ল্যাঙ্ক। এর রাইট সাইডে থাকছে একটি মাইক্রো এসডি স্লট ফর ডিরেক্ট MP3 প্লেব্যাক, সাথে একটি মাইক্রো ইউএসবি পোর্ট যার দ্বারা চার্জিং, FM রেডিও এবং অক্সিলারি কানেক্ট করতে পারবেন। চলে যাই বেসিক অপারেশনগুলোতে। প্রথমেই থাকছে লাইট অ্যাডজাস্টমেন্ট বাটন, যেটাতে একবার প্রেস করলে টেম্পারেচার শো করবে। এছাড়াও প্রেস করে ধরে রাখলে 3 স্টেপে ব্রাইটনেস বাড়বে এবং আরেকবার প্রেস করে ধরে রাখলে ডিসপ্লে একদম অফ হয়ে যাবে। এরপর থাকছে সেট কি, এর দ্বারা আপনি টাইম এবং অ্যালার্ম সেট করতে পারবেন। অতঃপর থাকছে মোড সুইচ কি। এই ডিভাইসটিতে 3টি মোড থাকছে। প্রথমে ব্লুটুথ মোড, এই মোডে আপনি ফোন অথবা অন্যান্য ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনটিকে কানেক্ট করতে পারবেন। ফোনের সাথে ব্লুটুথে কানেক্টেড থাকা অবস্থায় আপনি যে কোনো কল রিসিভ করতে পারবেন এবং স্পিকারের মাধ্যমেই কথা বলতে পারবেন। সুতরাং একই সাথে এটি লাউডস্পিকার এবং মাইক্রোফোন দুটো হিসেবেই কাজ করবে। এরপর থাকছে FM রেডিও মোড। FM মোডে থাকা অবস্থায় আপনি পাওয়ার বাটনে প্রেস করলে অটোমেটিক চ্যানেল সার্চ হতে থাকবে। এবং সর্বশেষে থাকছে অক্সিলারি মোড, এই মোডে থাকা অবস্থায় অক্সিলারি কেবলের মাধ্যমে আপনি ফোন অথবা PC-র সাথে স্পিকারটিকে ডিরেক্ট ওয়্যার্ড কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার PC অথবা ফোনের সাথে আপনি এটাকে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে এটি একটি ওয়্যার্ড স্পিকারে পরিণত হবে। এরপরে যথাক্রমে পাওয়ার বাটন এবং ভলিউম আপ এবং ডাউন বাটন থাকছে। চলে যাই সাউন্ড সেকশনে। এতে থাকছে 2টি সেপারেট স্পিকার, যার একটি বেস এবং অপরটি মিডস থেকে হাই প্রডিউস করে। স্পিকারটি যথেষ্ট লাউড এবং সাউন্ড ডিস্টরশন খুব বেশি নয়। 5 ওয়াটের আউটপুট মিডিয়াম রুমের জন্য যথেষ্ট। এর মিড বেস মোটামুটি স্ট্রং, তাই যারা বেস পছন্দ করেন তাদের নিরাশ করবে না। প্রাইস অনুযায়ী এটি এনজয়েবল সাউন্ড প্রডিউস করে। এর ভোকালও মোটামুটি ক্লিয়ার। এটি বেস্ট সাউন্ডিং স্পিকার না হলেও ডিসেন্ট বলা যেতেই পারে। তবে এই প্রাইসে এটি যতগুলো ফিচার অফার করছে তাতে কমপ্লেইন করার কোনো সুযোগ থাকছে না। এর ব্যাটারি ব্যাকআপ আমাকে ইমপ্রেস করেছে। ফুল ভলিউমে 6 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর ব্যালেন্সড ভলিউমে 10-12 আওয়ার্স পর্যন্ত ব্যাকআপ পেয়েছি। তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে থাকছে না কোনো ধরনের কোনো কমপ্লেইন। আবারও দেখে নিন মানে কী কী ফিচার পাচ্ছেন। আর সাথে গুড বিল্ড কোয়ালিটি, টনস অফ ফিচার্স, এনজয়েবল সাউন্ডিং, গ্রেট ব্যাটারি ব্যাকআপ, এটি একটি অল ইন ওয়ান প্যাকেজ বলা যেতে পারে। আর এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে এটি একটি বেস্ট।